ইরান আমেরিকা অথবা রাশিয়া ইউক্রেন, যেখানেই জাতিসংঘের অন্তর্গত দুটি দেশের মধ্যে অশান্তি বিরাজ করেছে, তখনই দেশগুলো শরণাপন্ন হয়েছে আন্তর্জাতিক আদালতের। বন্ধুরা, রোডিজ অ্যান্ড ফুডিজ ইউরোপ দ্য হেগ নেদারল্যান্ডস ঘুরে এসে আপনাদের দেখাবে ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস ICJ এবং সেখানে জমিট করা বাংলাদেশ ভারত সহ কয়েকটি দেশের পাথর। ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস বা ওয়ার্ল্ড কোর্ট ইউনাইটেড নেশনস ইউএনের ছয়টি প্রধান অঙ্গের একটি। 1945 সালে হেগ নেদারল্যান্ডসে গড়ে ওঠা এই আন্তর্জাতিক আদালতের বিচারক রয়েছেন 15 জন, যাদের বিচারের মেয়াদকাল 9 বছর করে, তারপর আবার নতুন ইলেকশন। নয়নাভিরাম রাজার বাড়ির মতো দেখতে এই সুদৃশ্য প্রাসাদটিকে স্থানীয়ভাবে বলা হয়ে থাকে পিচ প্যালেস। হেগ স্টেশন থেকে মাত্র 2.5 কিলো। এখানে যে ট্রাম স্টেশন রয়েছে সেটিরও নামকরণ করা হয়েছে প্যালেসের নাম অনুযায়ী, পিচ প্যালেস। এখানে কিন্তু জনসাধারণের প্রবেশ নিষেধ, পর্যটকের ভিড় আছে এখানে। আসলে মানুষের জানার আগ্রহ অনেক। বিশ্ব শান্তি অগ্নিশিখা এবং এটিকে ঘিরে অনেকটা বৃত্তের মতো রাস্তাটি দ্য ওয়ার্ল্ড পিচ পাথওয়ে। পৃথিবীর 7টি মহাদেশ থেকে 7টি অগ্নিশিখাকে একত্রিত করে 1999 সালের জুলাই মাসে সৃষ্টি করা হয়েছে দ্য ওয়ার্ল্ড পিচ ফ্লেম। এটিকে ঘিরে যে রাস্তাটি রয়েছে সেখানে আছে 196টি দেশের ডোনেট করা পাথর। আর এভাবেই 27 এপ্রিল 2004 সালে তৈরি হয়েছে দ্য ওয়ার্ল্ড পিচ পাথওয়ে। জাতিসংঘের সদস্য দেশগুলো থেকে আনা এই পাথরের টুকরোগুলোর মাঝে লাল সবুজের দেশ আমাদের এই সোনার বাংলাদেশের পাথরও রয়েছে। চলুন খুঁজে দেখি। অ্যালফাবেটিক্যাল অর্ডারে দেশের নাম লেখা আছে। দেশের নামের পাশে নির্দিষ্ট একটি অ্যালফাবেট দিয়ে পাথরের লোকেশনটা ইন্ডিকেট করা আছে। এখন খুঁজতে হবে অ্যালফাবেটটি পাথওয়ে কোথায় অবস্থিত। ব্যাস, লোকেট করা শেষ। এখন লোকেশন অনুযায়ী পাথরটি খুঁজে বের করার পালা। চলুন বন্ধুরা, খুঁজে দেখি বাংলাদেশ ভারত সহ আরো কয়েকটি দেশের পাথর। এই পাথরগুলো বহন করছে ভূতাত্ত্বিক বৈশিষ্ট্য অথবা একটি দেশের অন্তর্নিহিত ইতিহাস। এই ছোট বাগানটিতে পাথরগুলো একত্রীকরণের একটাই উদ্দেশ্য, আর তা হলো জয়েন্ট স্টেটমেন্ট অফ ওয়ার্ল্ড পিচ, যার মোটো হলো শান্তি, শান্তি এবং শান্তি। আমাদের সবার জীবন শান্তিময় হোক এই কামনায় রোডিজ অ্যান্ড ফুডিজ ইউরোপ আজ আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছে। কথা হবে নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।